দর্শক, নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পিরোজপুরে জানাজা শেষে সাইদির দাফন সম্পন্ন হয়েছে। এটি হচ্ছে প্রথম আলোর খবর। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আগের রাতে আপনারা জানেন যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান এবং তার এই মৃত্যুকে ঘিরে রাজধানীতে তুলকালাম কাণ্ড ঘটে। যেভাবে জামাত ইসলাম চেয়েছিল যে ঢাকায় প্রথমে জানাজা হবে, তারপরে তার গ্রামের বাড়ি অথবা নির্ধারিত যেখানে খুলনায় হওয়ার কথা ছিল, পরে সম্ভবত পরিবর্তন হয়েছে। তো পুরো একটা এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে যে সেটা অবিশ্বাস্য। এটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ লেখালেখি, কেউ উল্লাস করছে, কেউ শোক জানাচ্ছে, কেউ একে অন্যকে আনফ্রেন্ড করছে, মানে তুলকালাম ঘটনা। অথচ এটা মৃত্যু, মৃত্যুর পর নাকি সব কিছু শেষ হয়ে যায়, আর কিছু থাকে না। কিন্তু না, মৃত্যুর পরেও যে অনেক কিছু থাকে এটা আবার দেখা গেল। এবং এটা এটা খুবই, আমি বলবো, নজিরবিহীন এবং খারাপ দৃষ্টান্ত হয়ে গেল। যাই হোক, এবং এইসব ঘটনার প্রবাহের কারণেই সম্ভবত পিরোজপুরে জানাজা শেষে সাইদির দাফন সম্পন্ন হলো ঠিকই, কিন্তু এই শোককে জামাত ইসলাম এবং তার সমর্থকরা শক্তিতে রূপান্তর করেছে। দর্শক, রিপোর্টটির সেই তথ্যই দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু জানাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামাত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার বেলা 3:30 পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সকাল 10:30 দিকে দেলোয়ার হোসেন সাইদির লাশবাহী অ্যাম্বুলেন্স পুলিশি পাহারায় সাইদি ফাউন্ডেশন মাঠে পৌঁছায়। সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি ঢাকা থেকে পিরোজপুরে পৌঁছাতে দেরি হয়। জানাজা বেলা 1:00 দিকে শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দর্শক, ছবিতে দেখতে পাচ্ছেন যে লাখো মানুষ সেখানে অংশ নিয়েছে। জানাজা শুরুতে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি বক্তব্য দেন। জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান জানাজা পড়ান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দর্শক দেখেন, এটাও খুবই ব্যতিক্রমী ঘটনা যে জামাত ইসলাম কতখানি ক্ষুব্ধ যে এই মরদেহকে সামনে রেখে জানাজার সময় তিনি রীতিমতো রাজনৈতিক একটি বক্তৃতাই দিলেন, যেখানে বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনে সাইদির ছোট ছেলে মাসুদ সাইদিকে জামাতের প্রার্থী ঘোষণা করে সবার ভোট চান। বুঝতে পারছেন, একটা জানাজা অনুষ্ঠান এটা রীতিমতো একটা রাজনৈতিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। সবই হয়েছে কিন্তু যেই আগের রাত থেকে যে অপ্রীতিকর নানান ঘটনা, তার পরিণতিতে এই পরিস্থিতির তৈরি হয়েছে। জানাজা শেষ হওয়ার পর সাইদির মেজ ছেলে শামীম বিন সাইদি এসে পিরোজপুরে পৌঁছান। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। পরে তার উপস্থিতিতে বেলা 3:00 দিকে দ্বিতীয় দফা জানাজা হয়। এরপর বেলা 3:30 তাকে দাফন করা হয়, অর্থাৎ মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে। দলীয় সূত্র জানায়, সোমবার রাতে মৃত্যুর পর দেলোয়ার হোসেন সাইদির মরদেহ কোথায় দাফন করা হবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল পরিবার। পরে সিদ্ধান্ত নেওয়া হয় পিরোজপুর শহরে সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গণে সাইদির বড় ছেলে রাফিক বিন সাইদির কবরের পাশে তাকে দাফন করা হবে। সাইদির বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাউথখালি গ্রামে। এখান থেকে সাইদি ফাউন্ডেশনের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। সাইদির মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়ার খবর শুনে সকাল থেকে সাইদি ফাউন্ডেশন এলাকা ও আশেপাশের সড়কে মানুষ ভিড় করতে থাকেন। সেখানে সাইদির বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকেও দেখা যায়। তিনি একটি অনলাইন টিভি লাইভে বলেন, সাইদির মৃত্যুর খবর পেয়ে তিনি সাইদি ফাউন্ডেশনে এসেছেন। এবং দর্শক, তিনি কি বলেছেন নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন,
আমি সেটি আর উল্লেখ করতে চাই না এই ভিডিওতে। গতকাল রাত 8:40 ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেলোয়ার হোসেন সাইদি মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত সাইদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। যাই হোক, এই হলো দর্শক, আরও বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু সব মিলিয়ে এই রিপোর্টে যেটি বার্তা হলো যে জামাত ইসলাম আরও দৃঢ়প্রতিজ্ঞ হলো এবং তারা এই শোককে শক্তিতে রূপ দিয়ে এটা একটি রাজনৈতিক অবস্থান আরও তারা নিশ্চিত করলো যে তারা তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করবে। ওই দেলোয়ার হোসেন সাইদি যেখানে থেকে নির্বাচন করতেন সেখানে তার পুত্র নির্বাচন করবে এবং তারা যে একটি কঠোর রাজনৈতিক কর্মসূচিতে আগামীতে যাবে মোটামুটি সেই ইঙ্গিতটা তারা পরিষ্কারভাবে দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।